বয়কট বয়কট শব্দের সাথে পরিচিত নয় এমন লোক আজকাল পাওয়া দুষ্কর সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এই শব্দটি এখন সবার কাছে বেশ পরিচিত ফেসবুকে আজ চলছে তরমুজ বয়কট কিংবা কাল চলছে অন্য কিছুর বয়কট দিন কয়েক পেরোতে না পেরোতেই এক এক সময় এক এক বিশেষ গোষ্ঠীরা বিভিন্ন বিষয় বয়কটের ডাক তোলেন বয়কট শব্দটি কোথা থেকে এলো কিংবা কিভাবেই চালু হলো বয়কটের যাত্রা এ বিষয়ে জানান না অনেকেই এই বয়কট শব্দটির আবির্ভাব হয়েছিল বয়কট নামের এক ব্যক্তির মাধ্যমেই বয়কট লোকটির সম্পূর্ণ নাম চার্লস কানিংহাম বয়কট আঠারোশো সালে ইংল্যান্ডের নরফকে জন্মগ্রহণ করেন তিনি শুরুর দিকে নাম ছিল বয়কাট কিন্তু বাবা মা শিশু বয়সেই তার নাম ঠিক করে দেন বয়কট উনিশশো সালে রয়্যাল মিলিটারি একাডেমিতে ভর্তি হন প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হলেও চূড়ান্ত পরীক্ষায় বাদ পড়ে যান তিনি পরবর্তীতে বাবার অর্থ সম্পদ থাকায় চারশো পঞ্চাশ পাউন্ড দিয়ে আঠারোশো সালে যোগ দেন আর্মির ক্যাপ্টেন পদে এরপর পদোন্নতি পেয়ে যোগদান দেন উনচল্লিশতম ফুট রেজিমেন্ট চাকরির সুবাদে বদলি হয়ে আসেন আয়ারল্যান্ডে এরপর বয়কট শুরু করেন জমির দেখভালের ব্যবসা মায়ো কাউন্টির অল্প জমিও কিনেন পাশে চাষবাসের পাশাপাশি আয়ারল্যান্ডের আর্ল অর্প আর্নের জমি বিক্রি ও দেখভালের জন্য বিশেষ কাজ শুরু করেন তিনি আর্নের মালিকানাধীন চল্লিশ হাজার একর জমি দেখভাল করে বেশ ভালোই সময় কাটছিল বয়কটের সেসব জমি চাষ করা কৃষকদের থেকে খাজনা আদায় জমির হিসেব বুঝিয়ে নেওয়া সহ তাদের উপর অত্যাচার ও জমি থেকে উচ্ছেদ করাই ছিল তার কাজ ভারতীয় জমিদার ও ভূস্বামীরা যেভাবে বর্গা চাষিদের উপর অত্যাচার করত একই ধরনের কাজ করতেন বয়কট কেউ কথা না শুনলে তাদের উপর চালাতেন নির্যাতন নির্যাতনের পাশাপাশি কেড়ে নিতেন তাদের অল্প সম্পত্তিও বয়কটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নির্যাতিত কৃষকরা ঐক্যবদ্ধ হতে শুরু করে আঠারোশো সালে মাইকেল ডেভিড নামে এক কৃষকের নেতৃত্বে মায়ো প্রদেশে যাত্রা শুরু করে আইরিশ ন্যাশনাল ল্যান্ড লিগ খাজনার অত্যাচার ও উচ্ছেদ থেকে বাঁচতে এক হতে থাকেন কৃষকরা মালিক যে জমি তার নয় বরং লং লাঙল যার জমি তার দাবি আদায়ে সোচ্চার হন কৃষকরা আঠারোশো সালে কৃষকরা দাবি জানান খাজনা কমাতে কৃষকরা পঁচিশ শতাংশ কমাতে বললেও সে সময় খাজনা কমে মাত্র দশ শতাংশ সেই খাজনা অনেক কৃষক দিতে না পারলে তাদের উপরেও নির্যাতন চালাতেন বয়কট উচ্ছেদকৃত কৃষকরা একসময় বিচার জানান কেন্দ্রীয় সংসদে সংসদ সদস্য চার্লস স্টুয়ার্ট পার্নেল সে সময় কৃষকদের পক্ষ নিয়ে বলেন অত্যাচারিক কাউকে সমীহ করা যাবে না এভাবে কেউ বয়কটের জমি চাষ করেন না খেতে সেচ দেন না সব ক্ষেত শুকিয়ে যেতে লাগলো সব ফসল নষ্ট হলো এমনকি কেউ বয়কটের সঙ্গে কথাও বলেন না নিজের এমন দুঃসময়ে পত্রিকায় খোলা চিঠি লিখে সাহায্য চান বয়কট সেই চিঠি দেখে সাড়া দেন তার বন্ধুরা ডাবলিন ও বেলফাস্টে থাকা তার বন্ধুরা ফসল কাটতে পঞ্চাশ জন লোক পাঠান মায়তে সেই পঞ্চাশ জন শ্রমিকের নিরাপত্তায় নিয়োজিত করা হয় নয়শো সশস্ত্র সেনা সদস্য এতে ফসল কেটে ঘরে তোলা গেলেও বেশ লোকসান হয় বয়কটের এসব ঘটনার পরে আশেপাশের দেশেও ছড়িয়ে পড়ে বয়কটের নাম পত্রিকায় নানা খবর ও ছবি ছাপা হয় বয়কটের নামে এরপর ইংল্যান্ডের কোথাও বা আশেপাশের দেশে জমিদার ও ভূস্বামীরা কৃষকদের অত্যাচার করলেই নেয়া হতো এমন ব্যবস্থা এমত অবস্থায় বয়কট পালিয়ে বেড়াতে লাগলেন কেউ নাম জিজ্ঞেস করলে পরিচয় দিতেন কানিংহাম নামে অনেকটা আড়ালে থেকেই আঠারোশো সালে মারা যান বয়কট বয়কট শব্দটি দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়তে সাহায্য করেছিলেন বয়কট নিজেই আঠারোশো সালে অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা করে নেয় বয়কট শব্দটি ধন্যবাদ সবাইকে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে আল্লাহ হাফেজ